নাটকের নানান ধারা থাকলেও গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী নাটকের চর্চা কালক্রমে আলোচনার কেন্দ্র থেকে পিছিয়ে গেছে বিবর্তনের ধারায় নাটকের দুটি মাধ্যম এখনও টিকি আছে মাথা উঁচু করে যার একটি মঞ্চ নাটক বা থিয়েটার অন্যটি টেলিভিশন নাটক মঞ্চ এবং টেলিভিশন নাটকের মধ্যে যেমন কিছু ইতিবাচক সম্পর্কের দিক রয়েছে তেমনি কিছু প্রতিদ্বন্দ্বিতা বৈরী দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ বিদ্যমান জনপ্রিয়তা ও বাণিজ্যের বিচারে টেলিভিশন নাটক যতটা এগিয়েছে মঞ্চনাটক সে তুলনায় অনেকটাই পেছনে পাকিস্তান শাসনামূল্যের উনিশশো চৌষট্টি সাল থেকে টেলিভিশনের সম্প্রচার শুরু তখন নাম ছিল পিটিভি স্বাধীন বাংলাদেশের নাম হয়েছে বাংলাদেশ টেলিভিশন সংক্ষেপে বিটিভি টিভিতে নাটক বরাবরই প্রভাবশালী অনুষ্ঠান স্বনামধন্য কলিম সরাফি মোস্তফা মনোয়ার আবদুল্লাল মামুন আতিকুল হক চৌধুরী হুমায়ুন আহমেদের মতো গুণীদের হাতে টিভি নাটক বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পায় মঞ্চনাটকের চর্চা বহু পুরনো হলেও জনপ্রিয়তায় তাকে ছাপিয়ে এগিয়ে যায় টিভি নাটক টেলিভিশন সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল এবং এই জিনিসটা যখন আমি অনুভব করলাম তখন মনে হলো যে কি অসাধারণ এমন একটি শক্তিশালী মাধ্যমে কাজ করব এবং এটা নেশার মতন পেয়ে বসলো মঞ্চ টঞ্চ সব ভুলে গেলাম টেলিভিশন মিডিয়াকে এখন নাটকটাই লিড করছে মূলত মঞ্চের শিল্পীরাই অবদান রাখে টিভি নাটকের অগ্রযাত্রায় এর ফলে মঞ্চে সাধনা করার সময় যায় কমে টিভি নাটককে অনেকে চর্চার মূল মাধ্যম হিসেবে বেছে নেয় থিয়েটারে মঞ্চের সামনে সীমিত দর্শক অন্যদিকে টিভি নাটকে ঘরে ঘরে দর্শক রাতারাতি জনপ্রিয়তা ও তারকা বনে যাওয়ার এক অমোঘ উপায় টিভি ও মঞ্চ নাটককে ঘিরে এসব নানা পুরনো দ্বন্দ্ব আজও আছে মঞ্চ থেকে তারা চ্যানেলে চলে গেল তো তখন যেটা হয় তারা আর ফিরে আসে নাট্য নাট্যদলগুলোকে আমি যদি একটা ইন্ডাস্ট্রি ভাবি কত প্রডিউস করবে প্রডিউস করছে থাকছে না প্রডিউস করছে থাকছে না তো সেটি যে সংকটের কথা বলা হয় তার অন্যতম সংকট মঞ্চ না টিভি কোন মাধ্যম বেশি ভালো নিজের ক্যারিয়ারের জন্য বেশি ইতিবাচক এসব ভাবনায় মঞ্চের সামনে পেছনের অনেক মানুষই দ্বন্দ্বে পড়ে অনেকে মঞ্চকেই আঁকড়ে পড়ে থাকেন আবার অনেকেই মঞ্চ ছেড়ে টিভি পর্দাকে বেছে নেন এক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর মধ্যে জনপ্রিয়তার ইস্যুটি যেমন বড় তেমনি পেশাদারিত্ব ও অর্থ উপার্জনের বিষয়টিও বিশেষ অগ্রাধিকার পায় মঞ্চ করে আমরা কেউ পয়সা পাই না আমাদের এখানে যারা অভিনয় করে পেট চালাতে চায় বা জীবন অতিবাহিত করতে চায় তাদের তখন নির্ভর করতে হয় অন্যান্য মাধ্যমের উপরে এখন টেলিভিশন মাধ্যম একটি ভালো সোর্স অব ইনকাম হয়ে গেছে জন্য অনেকেই মনে করেন জনপ্রিয়তা ও বাণিজ্যে থিয়েটারকে ছাপিয়ে অনেক উপরে উঠলেও অল্প কয়েক বছরে কয়েক ডজন টিভির জন্য নাটক তৈরির চাপ ব্যবসার প্রতিযোগিতা নাটকের মানকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই সমস্যা থেকে এখনও মুক্ত আছে থিয়েটার তবে দুটোকেই সম্মানের সাথে বাঁচানোর তাগিদ আছে যারা মঞ্চনাটক করছে বিশেষ করে তারা যাতে এটাকে একটা পেশা হিসাবে নিতে পারে এবং সেটা সরকারের সহায়তা ছাড়া হবে না নাটকের ফাঁকে মানুষ বিজ্ঞাপন দেখতে এখন বিজ্ঞাপনের ফাঁকে নাটক দেখেন এবং অনেক চ্যানেল এটা সবারই ভাবা উচিত যত দ্বন্দ্ব বিতর্ক থাকুক না কেন নাটকের সাধকরা গভীরভাবে বিশ্বাস করেন প্রকৃত অভিনয় শিখবার ও সাধনা করবার সবচেয়ে যথার্থ জায়গাই হচ্ছে মঞ্চ অভিনয়ের হাতেখড়ি শেখানো হলে টিভি নাটকই তার সুফল বেশি ভোগ করবে